সুন্দরবনের ম্যানগ্রোভ পৃথিবী বিখ্যাত, আর বিখ্যাত এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার। নদী আর দ্বীপে সাজানো এই সুন্দরবনের একটি অংশে যেমন আছে রিজার্ভ ফরেস্ট, আরেকটি অংশে অনেকদিন আগেই গড়ে উঠেছে জনবসতি। নদী বেষ্টিত এই সুন্দরবনের জলে থাকে কুমির আর ডাঙায় বাঘ। এরই মাঝে মাছ ধরা, কাঁকড়া ধরা, মধুর চাক সংগ্রহ করা, এগুলোকে জীবিকা হিসেবে বেছে নিয়েছে এখানকার মানুষ। ফলে তাদের অনেককে যেতে হয় বাঘ বা কুমিরের পেটে, তাই তাদের জীবিকার উপর বর্তেছে নানা বাধা নিষেধ। না না, শিল্প এখানে গড়ে ওঠেনি, চাষবাসই বেঁচে থাকার এখানকার একমাত্র প্রধান ভরসা। কিন্তু তাও বারে বারে নষ্ট হচ্ছে, কখনো ঘূর্ণিঝড়ে কিংবা কখনো জলোচ্ছ্বাসের সামুদ্রিক লোনা জল ঢুকে। বারবারই আমরা দেখতে পাচ্ছি আইলা, ফণি, বুলবুল এবং সর্বশেষ ইয়াস তছনছ করে দিয়েছে জমি, জিরেত সমস্ত কিছু। সুন্দরবনের এইসব সমস্যা এবং তার থেকে পরিত্রাণের উপায় কি, সেইটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আজকের আলোচনায় আমরা পেয়ে গেছি প্রখ্যাত চিকিৎসক এবং সুন্দরবনের অন্তর্গত জয়নগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ডক্টর তরুণ মণ্ডলকে। ডক্টর মণ্ডল, প্রথমেই আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আপনি যখন সাংসদ ছিলেন তখন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা হয়েছিল এবং সুন্দরবনের এই ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতাও আছে, তাই আপনার কাছে জানতে চাইব ঘূর্ণিঝড় নিয়ে। এবার সুন্দরবনে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব তেমন ছিল না, মৃত্যু ঘটেনি, তাহলে ক্ষয়ক্ষতি কি আইলা বা আমফানের চেয়ে কম হয়েছে বলে আপনার মনে হয়, যদি একটু বলেন। আমি 2009 থেকে 14 সাল 5 বছরের জন্য সাংসদ ছিলাম জয়নগর কেন্দ্রের, এবং সুন্দরবনের বিশেষ করে আমার সাংসদ এলাকার বিভিন্ন ক্ষেত্র আমি খুব ঘনিষ্ঠভাবে জানি। আমি বিভিন্ন এলাকায় গেছি, মানুষের সঙ্গে মিশেছি এবং তাদের অভাব, অভিযোগ, সমস্যা বোঝার চেষ্টা করেছি, সাধ্যমতো সমাধান করারও চেষ্টা করেছি। আপনার আপনি বলেছেন যে আমাদের, অর্থাৎ আমি সংসদ নির্বাচিত হওয়ার ঠিক 7 দিনের মাথাতেই 25 মে 2009 সালে ভয়ঙ্কর আইলা এসেছিল এবং প্রকৃতপক্ষে সুন্দরবনকে এবং আমার সংসদীয় ক্ষেত্রকেও একদম বিপর্যস্ত করে দিয়ে গিয়েছিল। ফলে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা অবশ্যই রয়েছে এবং সেখানে কাজ করতে হয়েছে, এবং আমার 5 বছর সময় জুড়েই প্রকৃতপক্ষে এই আইলার খত সারানোর কাজই করতে হয়েছে। এবার যে ইয়াস হয়ে গেল সে সম্পর্কে আপনি যেটা জানতে চাইলেন বা বললেন, যদি তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি আমরা দেখি তাহলে এটুকু বলা যেতে পারে যে শেষ মুহূর্তে ইয়াস কিছুটা তার গতির মুখ পরিবর্তন করার জন্য আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, ওদিকে ওড়িশার উপকূলে বালেশ্বর, ভদ্রক প্রভৃতি জেলার উপর দিয়ে গেছে এবং সেদিকেই ঝড়ের দাপট বা ক্ষয়ক্ষতিটা সেরকম হয়েছে। বিশেষ করে আমাদের মন্দারমণি, তাজপুর, দীঘা এই সমস্ত ক্ষেত্রের যে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে সেটা সকলেই আমরা জানি। কিন্তু আমাদের সুন্দরবনের ক্ষতি হয়নি এরকমটা নয়। সুন্দরবনের বিশেষ করে তিনটি, যে আমাদের দুটি জেলার যে 19টি ব্লক জুড়ে সুন্দরবন হিসেবে বলা হয়, এখানের একদম উত্তরের সে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি থেকে শুরু করে, বসিরহাট থেকে শুরু করে এদিকে গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপ, এ সমস্ত জায়গাতেই কিন্তু বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। আইলাতে যেমন ঝড়ের গতিবেগ ছিল আমাদের গড়ে প্রায় 170 কিলোমিটার বেগে, এখানে গতিবেগটা সেই তুলনায় একটু কম ছিল, এবার 160-165 কিলোমিটার মতো। আবার এর আগে যে আমফান চলে গেল গত বছর, যতদূর আমার মনে হচ্ছে সম্ভবত 20 মে, তো সেখানে কিন্তু তার গতিবেগ আরো বেশি ছিল, 185 কিলোমিটার।
কিন্তু এবার এই ঝড়ের গতিবেগের থেকেও আমাদের এলাকাগুলোতে সুন্দরবনের যেটা সব থেকে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নদীবাঁধে উচ্চতা কম থাকার জন্য এবং কিছু জায়গায় ভাঙনের জন্য জলোচ্ছ্বাস যেহেতু এবার অনেকটা হয়েছিল আমফানের থেকে বেশি, গড়ে প্রায় 5 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হয়েছে। আইলাতেও হয়েছিল প্রায় 7 মিটার মতো, যেখানে আমফানে হয়েছিল গড়ে প্রায় 2-2.5 মিটার মতো। সেই জলোচ্ছ্বাসের ফলে কিন্তু বিরাট জায়গায় জলমগ্ন হয়ে গেছে, ঘর বাড়ির থেকে শুরু করে তাদের ক্ষেত জমি পুকুর পুষ্করণী যেগুলো সেগুলো নষ্ট হয়েছে ভীষণভাবে, নোনা জল এখনো জলাবদ্ধ হয়ে আছে বিভিন্ন জায়গা। মনে রাখতে হবে যে আপনার প্রায় 2 লক্ষ মানুষ এবারও কিন্তু পীড়িত হয়েছে শুধু সুন্দরবনের, এবং এখনো বেসরকারি জিনিসগুলো ছাড়াই প্রায় ত্রাণ শিবির চলছে প্রায় 1200-র উপরে। সরকারও এর মধ্যে ক্ষয়ক্ষতির যে তাদের এস্টিমেট করেছেন তাতেও আমরা লক্ষ্য করেছি প্রায় 2000 কোটি টাকার মতো এস্টিমেট, এবং কত ঘর ক্ষতি হয়েছে, কত পুকুর নষ্ট হয়েছে, কত গবাদি পশু নষ্ট হয়েছে। মৃত্যু হয়তো হয়নি ঠিকই, আগের থেকে অনেকটা সাবধানতা প্রিকশন নেওয়ার জন্য, কিন্তু এগুলো তো আটকানো যায়নি, বরং বড় ক্ষতির জায়গায় কিছুটা ছোট ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতি হয়েছে অবশ্যই, সুন্দরবনের ভীষণ ক্ষতি হয়েছে। এই একদমই আপনার প্রশ্নের উত্তর ধরেই বলছি যে নদীবাঁধের ভাঙনে যদি সুন্দরবনের দুঃখের কারণ হয়ে থাকে তাহলে কি এর কোনো স্থায়ী সমাধান কোথাও নেই? নিশ্চয়ই সমাধান আছে। আজকের আধুনিক বিজ্ঞানের যুগে যেখানে প্রযুক্তি এত উন্নতি হয়েছে, যেখানে রিসার্চের এত স্কোপ আছে, যেখানে পৃথিবীর নানা প্রান্তে সমধরনের বিপর্যয়ের কিভাবে উত্তরণ যায় তার অভিজ্ঞতা আছে, সেখানে স্থায়ী সমাধান হবে না, এরকম তো হয় না। আমরা ছোটবেলার থেকে পড়তাম যে চীনের দুঃখ হোয়াংহো নদী, তো সেখানে চীন কিন্তু তাদের তাদের সরকার বিশ্বের মানুষ তাদের যে চোখেই দেখুক না কেন সেই দুঃখকে কিন্তু তারা চিরতরে বন্ধ করতে পেরেছে, এবং যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হতো এখন শস্য শ্যামলা করতে পেরেছে। আমাদের সুন্দরবনের অভিজ্ঞতায় সুন্দরবনের স্থায়ী দুঃখ কিন্তু এই নদীবাঁধের সমস্যা। আমাদের স্বাধীনতার 74 বছর হয়ে গেল, এখনো কিন্তু এই স্থায়ী নদীবাঁধের সমস্যা সমাধান আমরা করতে পারিনি। তো এখানে প্রথম কথা হচ্ছে স্থায়ী এই নদীবাঁধের সমস্যা স্থায়ী বাঁধ দিয়েই আমাদের সমাধান করতে হবে। অনেক মজবুত বাঁধ হবে, অনেক উচ্চতার হবে, তার ভিত্তি অনেক শক্তপোক্ত হবে, সেটা শুধু মাটির দিয়ে তৈরি হোক, সেটা মিশ্র বস্তু দিয়ে তৈরি হোক বা কংক্রিটেরই বাঁধ হোক না কেন, সারা বিশ্বে এবং আমাদের দেশে উপযুক্ত মানের এবং অভিজ্ঞতা সম্পন্ন অনেক বিশেষজ্ঞ আছেন, এবং বিশ্বের নানান জায়গার উদাহরণ আছে যেটা আপনাকে আমি আগে বললাম। সুতরাং একটা বাঁধ তৈরি করা যাবে না এবং এই দুঃখটা দূর করা যাবে না বলে আমি মোটেই মনে করি না, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে যাই আপনি তৈরি করুন না কেন, কাঁচা করুন, পাকা করুন, মাঝামাঝি করুন, তার তো একটা রক্ষণাবেক্ষণ আছে, সেটাকে তো একটা মেনটেন করতে হয়। আমরা যখন ব্ল্যাক টপ রাস্তা তৈরি করি কি কংক্রিটের মজবুত রাস্তা তৈরি করি তারও কিন্তু বাৎসরিক একটা মেনটেনেন্স করতে হয়, এবং আমরা আপনার একটা ভালো বড় ব্রিজ তৈরি করলে তারও মেনটেনেন্স করতে হয়, আমরা পাকা বাড়ি তৈরি করলেও তার মেনটেনেন্স থাকে। কিন্তু দুঃখের বিষয় আমাদের সরকারি কাজের প্রকৃতপক্ষে কোনো মেনটেনেন্স থাকে না। আমরা যদি গোসাবার ইতিহাস দেখি, সুন্দরবনের এই প্রখ্যাত দ্বীপ আপনি জানেন, সেই গোসাবাতে প্রায় 100 বছর আগে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব গোসাবার যে গোড়াপত্তন করেছিলেন, তখন সেখানে সমবায় কোথায় চাষ ইত্যাদি এবং নদীর জলোচ্ছ্বাস সাইক্লোন থেকে যাতে রক্ষা পাওয়া যায় তার জন্য উঁচু মাটির বাঁধ নির্মাণ করেছিলেন, এবং সেই বাঁধকে রক্ষণাবেক্ষণ করার জন্য তিনি কর্মচারী নিয়োগ করেছিলেন, এবং সেখানে তারা প্রতিদিন সেটা দেখতো, কোথাও কোনো মাটি সরে গেল, কোথাও কেউ গর্ত করলো, কাঁকড়া গর্ত করলো, এগুলো পর্যন্ত ভরাট করার তার প্রতিনিয়ত ব্যবস্থা ছিল। দুঃখের বিষয় তার সেই সমবায়ের চাষ এবং গোসাবা হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এসেছিলেন, গোসাবা পদার্পণ করেছিলেন 1932 সালে, ইতিহাস বলে এবং আমরা জানি।
আমরা তো তার স্মৃতিধন্য ওখানে যে বেকন বাংলো রয়েছে সেটাই রক্ষা করতে পারছি না, আমাদের সরকার তার নামাঙ্কিত শিশু উদ্যান গোসাবার রক্ষা করতে পারছে না, তো কেমন করে আমরা আশা করব বলুন যে 3500 কিলোমিটার নদী বাঁধ এবং কিছু অংশের সমুদ্রের যে বাঁধ সেটা কেমন করে এই সরকার রক্ষা করবে? ফলে আসল প্রশ্নটা হচ্ছে তো মানুষকে সত্যিকারের ভালোবাসা, তাদের সমস্যাটাকে বোঝা এবং তার জন্য পরিকল্পনা করা এবং তাকে সঠিকভাবে রূপায়ণ করা। এই দৃষ্টিভঙ্গি না থাকলে কিন্তু পাকাবাদ করলাম কি কাঁচাবাদ করলাম এই বিতর্ক দিয়ে এখানকার সমস্যা স্থায়ী সমাধান করা যাবে না। ঠিকই। আচ্ছা, সুন্দরবন উন্নয়ন দপ্তর তৈরি হওয়ার পর এখানকার জনজীবনের কি কি উন্নয়ন আপনি লক্ষ্য করেছেন? দেখুন, সুন্দরবন উন্নয়ন দপ্তর একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অত্যন্ত ছোট দপ্তর। আমি মনে করি না যে সুন্দরবন উন্নয়ন দপ্তরের কার্যকলাপের ফলে যতটুকু বা উন্নতি বা বিকাশ হয়েছে সুন্দরবন অঞ্চলে সেটা এই দপ্তরের জন্য হয়েছে। এটা যে সরকারগুলি ছিল বা বর্তমানে যে সরকার আছে তাদের সামগ্রিক যে দৃষ্টিভঙ্গি, তার জন্য বাজেটে অর্থ প্রদান এবং নানান পরিকল্পনা করা, রূপায়ণ করার চেষ্টা করা, তার সঙ্গে এগুলো যুক্ত হয়ে রয়েছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, এই সুন্দরবন দপ্তর একটা ছোটখাটো পুরনো সরকারের মতো, তার হাতে সব রকমের কাজ আছে। পিডব্লিউডির কাজ আছে, সেচের কাজ আছে, নদী বাঁধের কাজ আছে, গৃহ নির্মাণের কাজ আছে, ম্যানগ্রোভ লাগানোর কাজ আছে, নদী বাঁধ বাঁধার কাজ আছে, বিদ্যুতায়নের কাজ আছে, সব রকম কাজ আছে। এতে বাজেট এর এখনো 100 কোটি ছাড়িয়ে যায়নি। সুন্দরবন দপ্তরের আপনি খোঁজ নিয়ে যদি দেখেন, 19টা ব্লক যদি আমি ধরি সুন্দরবনের, তাহলে আপনি যদি এই টাকাটা ভাগ করে দেন তাহলে ক কোটি করে পড়ে বলুন তো বছরে। আবার জানেন সরকারি অর্থের যা হয়, এই অর্থের 25 থেকে 30% খরচই করতে পারে না, বছরের শেষে ফিরে যায়। আর 25 থেকে 30% আমাদের যে কোনো সরকারি কাজে যেটা লুট করার জন্য, সরিয়ে ফেলার জন্য দিতে হয়, তার জন্য সেটা চলে যায়। তাহলে 50 থেকে 60% পয়সা তো চলেই যায়, এরপর যতটুকু পড়ে থাকলো 40-50% তাই দিয়ে সুন্দরবনের এই যে বিশাল সমস্যা কতটুকু কাজ হবে বলে আমরা আশা করতে পারি? আপনি যদি আমাকে বলেন কোনো কাজই কি হয়নি আপনার সময় যা ছিল, এখন কোনো উন্নতি হয়নি, বা আরো 50 বছর আগে সুন্দরবনের যা অবস্থা ছিল আপনি কি বলবেন কোন রকম উন্নতি হয়নি? না, সে কথা আমি নিশ্চয়ই বলবো না। হ্যাঁ, উন্নতি তো হয়েছে, কোথাও হয়তো একটু রাস্তাঘাট হয়েছে, কোথাও কিছু সাঁকো ব্রিজ হয়েছে, কোথাও হয়তো স্কুলের জন্য কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে, কোথাও কিছু সামান্য ম্যানগ্রোভ পোতা হয়েছে, এগুলো অনস্বীকার্য। কিন্তু উন্নয়নটা কিরকম জানেন, যেখানে আমার হয়তো একটা সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন পাওয়ার কথা ছিল, আমি লোকাল ট্রেন পর্যন্ত পেলাম না, আমি পেলাম হয়তো কয়েকটা বাস যাত্রী পরিবহনের জন্য অথবা কতগুলো শাটল গাড়ি। আমার যেখানে আজকে স্বাধীনতার 74 বছর পরে নিয়ন আলো ছেড়ে দিন, বিদ্যুতের আলো কমসে কম সমস্ত দ্বীপগুলোতে পৌঁছানোর কথা ছিল, 70 লক্ষ প্রায় মানুষের বাস এখন সেখানে, আমি এখনো বেশিরভাগ জায়গাতেই হারিকেন জ্বালাচ্ছি অথবা কেরোসিনের ডিব্বা জ্বালাচ্ছি। সুন্দরবনের যে প্রধান প্রধান সমস্যা যদি আপনি দেখেন, যার মধ্যে যাতায়াত একটা ভীষণ ব্যাপার, যার মধ্যে বিদ্যুতের ব্যবস্থা একটা বড় ব্যাপার, পানীয় জল একটা বিশাল ব্যাপার, নদীবাদের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, তার সঙ্গে শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, এই উন্নয়নের নিরিখে যদি আপনি বিচার করেন তাহলে সুন্দরবন উন্নয়ন পরিষদ গঠন করার জন্য বিশেষ কোনো উন্নতি চোখে পড়ার মতো হয়নি। আপনাকে মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, সুন্দরবন পশ্চিমবাংলার জঙ্গলমহল, এগুলো কিন্তু ভারতবর্ষের মানচিত্রে শুধু পশ্চিমবাংলায় নয় এখনো অত্যন্ত দরিদ্রতম স্থান বলে বিবেচিত হয়। আচ্ছা, প্রতি বছর তো বিভিন্ন এনজিও এবং সুন্দরবন দপ্তর মানে উন্নয়ন দপ্তর ঘটা করে কোটি কোটি টাকা পাঠাচ্ছে, আপনি সেটাও বললেন, এবং এই সেই কোটি কোটি টাকা ম্যানগ্রোভ গাছ লাগানোর জন্য পাঠানো হচ্ছে আর কি, তা সত্ত্বেও কিন্তু বারবার ম্যানগ্রোভ ধ্বংসের কথা উঠছে। আমরা জানি যে সুন্দরবনকে বাঁচাতে গেলে ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখতেই হবে, তো তাহলে কেন এরকম হচ্ছে আপনি যদি একটু বলেন। দেখুন, ম্যানগ্রোভ তো হচ্ছে
সুন্দরবনের সব থেকে সুন্দর তো হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে বলা হয়, কিন্তু ম্যানগ্রোভ হচ্ছে বা এই বাদাবন হচ্ছে সুন্দরবনের সম্পদ। এই সম্পদ শুধু সুন্দরবনের জন্য নয়, আমাদের পুরো দক্ষিণবঙ্গ বা এই যে কলকাতা হাওড়া এই সমস্ত নগর নগরী রয়েছে, এগুলো সুস্থভাবে বাঁচার জন্য, তাদের অক্সিজেন সরবরাহ করা, তাদের জলবায়ু ঠিক রাখা, বিভিন্ন পরিবেশগত আঘাত থেকে রক্ষা করা, তার জন্য সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষা করা এবং মজবুত করে রাখা ভীষণভাবে প্রয়োজন। ম্যানগ্রোভ প্রাকৃতিক কারণের ফলেই এই সম্পদের যেমন ক্ষতি বা বৃদ্ধি ঘটে, এই ম্যানগ্রোভের ক্ষেত্রেও কিছু ঘটে, এর কিছু ক্ষয়ও ঘটে আবার বৃদ্ধিও ঘটে। এখানে বৃদ্ধিটাই বেশি এবং এই বৃদ্ধি বেশি হলেও এটা যে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ঘটা করে অনেক উৎসব করে প্রতি বছর বছর কিছু চারা দেওয়া, কিছু পঞ্চায়েতকে কাজ দেওয়া বা উৎসব ঘোষণা করে, সপ্তাহ ঘোষণা করে ম্যানগ্রোভ লাগানো ইত্যাদি করা, এর দ্বারাও যে বিশেষ উপকার হচ্ছে না, সেটার কারণ হচ্ছে যে এই ম্যানগ্রোভ অরণ্যকে অন্যভাবেও চোরা শিকারীরা যেমন বন্য প্রাণী ধ্বংস করছে ওখানকার, তেমনি করেই ওখানকার বড় বড় গাছ, মজবুত গাছ, শক্তপোক্ত কাঠ, যেগুলো অনেক মূল্যবান সম্পদ, কাঠ হিসেবেও তার অনেক দাম, সেগুলো চোরা পথে সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। পৃথিবীর যে কোনো জায়গায় চুরি ডাকাতি এই সমস্ত কাজ আপনি জানবেন যে আইনের রক্ষক যারা, প্রশাসন যারা, যারা এগুলো রক্ষা করার জন্য দায়ী, তাদের সঙ্গে যোগসাজশ না থাকলে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক, তা না হলে কিন্তু এই কাজগুলো সংগঠিত হতে পারে না। ফলে সুন্দরবনের ক্ষেত্রেও তাই হচ্ছে, গাছ হচ্ছে, ম্যানগ্রোভ লাগানো হচ্ছে, চুরি হয়ে যাচ্ছে বড় বড় গাছ। আপনি পুরো সুন্দরবন খুঁজলে ভারতবর্ষে যে অংশটা রয়েছে সুন্দরবনের, প্রায় 40% 60% বাংলাদেশে আছে, সেখানে বড় সুন্দরী গাছ কিন্তু আপনি রেয়ার হয়ে গেছে, আপনি বেশি কিন্তু পাবেন না। এরকম আরো বহু মূল্যবান গাছ এগুলো কিন্তু রেয়ার হয়ে গেছে, এগুলো এই ধ্বংসাবশেষের জন্যই হচ্ছে। বছর বছর কোটি কোটি টাকা খরচ করে এই সমস্ত গাছ লাগানোর পরিকল্পনা হচ্ছে এবং সেগুলো যে লুটপাট হচ্ছে, চুরি হচ্ছে, আসল কাজের কাজ কিছু হচ্ছে না, সেটা তো আমাদের মুখ্যমন্ত্রী নিজের তার বয়ান থেকেই পরিষ্কার বোঝা যায়। এই ইয়াসের পরেও বিস্ময়কর ভাবে তিনি বলেছেন যে এই যে বছর বছর এত গাছ লাগানো হচ্ছে, ম্যানগ্রোভ উৎসব হচ্ছে, কোথায় যাচ্ছে গাছগুলো, আমি কিন্তু এর গুনতি নেব। অর্থাৎ তিনি পরিষ্কারই বলে দিচ্ছেন কাজের কাজ কিছু হয়নি। যেমন নদীবাদ সম্বন্ধেও তিনি বলেছেন, এই যে প্রতি বছর এত নদীবাদের জন্য টাকা খরচ করা হয়, নদীবাদ গুলো গেল কোথায়? অর্থাৎ কাজগুলো যে কাজের মতো হচ্ছে না এবং টাকা যে নয়ছয় হচ্ছে, লুটপাট হচ্ছে, এটা তো একদিক থেকে তিনি স্বীকারই করে নিয়েছেন। তো যেখানে এই ধরনের কাজ হবে সেখানে আপনি ম্যানগ্রোভ কেন, আপনি যে কোনো কাজেই এই ধরনেরই আপনি ফল পেতে বাধ্য। ওই বছর বছর যেমন শীতলা পূজা, গঙ্গা পূজা, দুর্গা পূজা হয়, তেমনি আমাদেরও ম্যানগ্রোভ উৎসব হয়। এখন যেমন সারা ভারতবর্ষের ক্ষেত্রে টিকা পাচ্ছি না আমরা, আমাদের প্রধানমন্ত্রী টিকা উৎসব করছেন আমাদের নিয়ে, এগুলো মন ভুলানো কথা, মানুষকে সান্ত্বনা দেওয়া হয় কিন্তু কাজের কাজ এর দ্বারা কিছু হয় না। আচ্ছা, আপনি তো এক সময় সুন্দরবন উন্নয়ন পরিষদের সদস্য ছিলেন এবং সাংসদও ছিলেন, তো ম্যানগ্রোভ অরণ্য, পরিবেশ, নদীবাদ এবং জীবিকা রক্ষা সম্পর্কে আপনার অভিমত কি ছিল? দেখুন, সুন্দরবন উন্নয়ন পরিষদের খুব সামান্য দিনের জন্যই আমি তার সদস্য ছিলাম এবং তখনও সুন্দরবন উন্নয়ন পরিষদের কাজকর্ম নিয়ে বা উন্নয়নের জন্য আমি কথা বলেছি, প্রপোজাল দিয়েছি এবং বাজেট বাড়ানোর জন্য বলেছি সর্বোপরি। এবং 5 বছর যে আমি সংসদ ছিলাম এবং প্রত্যেকটি সেশনে সংসদের আমি সুন্দরবনের উন্নয়ন, সুন্দরবনের নদীবাদ, পরিবেশ রক্ষা, জীব বৈচিত্র্য রক্ষা এবং মানুষের জীবন জীবিকা, এই সমস্ত বিষয় নিয়ে প্রত্যেকটি সেশনে আমি কথা বলেছি, সেটা সুন্দরবনের মানুষ জানে এবং আমরা কি বলেছি সেটাও আমরা আমাদের এলাকার সমস্ত সংসদীয় ক্ষেত্রের মানুষকে আমরা ছাপিয়ে বইয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। প্রশ্নটা হচ্ছে, আপনি এই যে বললেন ম্যানগ্রোভ নিয়ে, আমি বলেছি ম্যানগ্রোভ নিয়ে এর আগেই আপনাকে,
এই ম্যানগ্রোভ যেটা আমাদের চারিদিক থেকে রক্ষা করছে, জীব বৈচিত্র্য রক্ষা করছে, ওখানে মাটি তৈরি হতে, পলি সংগঠিত হতে সাহায্য করছে, ওখানে আমাদের সাইক্লোন থেকে বা এই ধরনের জলোচ্ছ্বাস থেকে আমাদের রক্ষা করছে, তাকে ওই 7 দিনের উৎসব করে নয় বা কখনো আমি করলাম প্রচার করলাম এইভাবে নয়, সারা বছর ধরে নিরলস ভাবে তাকে রক্ষা করার জন্য সরকারকে চেষ্টা করতে হবে, সেখানকার স্থানীয় মানুষের সহযোগিতা, বিশেষ করে কাঠ কাটা, চুরি ইত্যাদি বন্ধ করতে হবে। নদীবাদ নিয়ে আমরা আলোচনা করলাম এবং নদীবাদ তার স্থায়ী সমাধান করতে হবে এবং সেটা করা সম্ভব এবং তার মেনটেনেন্স করতে হবে। এবং এই নদীবাদ করার জন্য আমি মনে করি, বিশ্বাস করি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের টাকা দিয়ে এই নদীবাদ, এই বিস্তীর্ণ এলাকার নদীবাদ, এখানে নদীর উপরে বাঁধটাই বেশি এবং যে নদীবাদ সমুদ্রের অংশ এখানে বরং কম বাংলাদেশের থেকে, সেখানে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই এই প্রকল্পের জন্য যথেষ্ট পরিমাণে টাকা দিতে হবে। এবং এখানে আমি মনে করি দলমত নির্বিশেষে সকলকে নিয়ে সরকারের উচিত এই স্থায়ী সমাধান করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্যাকেজ তৈরি করে সেই প্যাকেজ আদায় করার জন্য কন্টিনিউয়াস লড়াই আন্দোলন করা, যাতে এই সুন্দরবনের এই স্থায়ী দুঃখ স্থায়ী সমাধান করা যায়। পরিবেশ রক্ষা করার জন্য ম্যানগ্রোভের প্রচন্ড ভূমিকা আছে, আমরা এমনিতেই জানি এবং বিজ্ঞানীরা বলছেন যে যেভাবে বিশ্বের উষ্ণায়ন হচ্ছে এবং সমুদ্রের জলেরও তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই একজন বিজ্ঞানী বলছিলেন যে 28.5 ডিগ্রি সেলসিয়াস থেকে সেন্টিগ্রেড থেকে প্রায় 30.5 সেন্টিগ্রেড পর্যন্ত সমুদ্রের জলের তাপমাত্রা থেকে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠের প্রায় ফেব্রুয়ারির শেষ থেকে নভেম্বরের গোড়া পর্যন্ত। এটা কিন্তু বারবার আমাদের ধাক্কা দেবে, সাইক্লোন তৈরি হবে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হবে, ফলে এই পরিবেশ আমাদের যদি রক্ষা করতে হয় তাহলে একটা সামগ্রিকভাবে সমগ্র দেশ এবং বিশ্বের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি সুন্দরবন ভারতবর্ষের সম্পদ বলে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে আমাদের ভারতবর্ষের সরকার এবং পশ্চিমবঙ্গের মধ্যে এটা অবস্থিত বলে পশ্চিমবঙ্গ সরকারের ভীষণ দায়িত্ব রয়েছে সেটাকে, এই পরিবেশকে রক্ষা করা, জীব বৈচিত্র্যকে রক্ষা করা এবং ভবিষ্যতে এর যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য করা। জীবন জীবিকার নাম করে যেমন ধরুন ওখানে অনেক হোটেল রিসর্ট তৈরি হয়েছে, নদী বাঁধের উপরে ভেড়ি তৈরি হচ্ছে, এগুলো তো অন্যায়, এগুলো তো আইন আছে, এগুলো প্রতিরোধ করা যায়, এগুলো যেই সরকারে থাকুন না কেন এগুলোর প্রতি যদি চোখ বন্ধ করে থাকেন। এবং আপনি জানেন যে আমাদের দেশের সর্বত্রই যারা প্রভাবশালী মানুষ, যাদের সঙ্গে রাজনৈতিক শাসক দলের যোগসাজশ থাকে, প্রশাসনের ভালো তালিকায় থাকে যারা, তারা এই ধরনের দুষ্কর্মগুলো করতে পারে, সাধারণ মানুষ কিন্তু এই দুষ্কর্মগুলো করতে পারে না। ফলে এগুলো যদি কড়া হাতে সত্যিকারের দমন করা যায় তাহলে অবশ্যই এই পরিবেশকে আমরা রক্ষা করতে পারি, নদীবাদকেও আমরা রক্ষা করতে পারি, আর অবশ্যই এই মানুষের এখানকার জীবন জীবিকা রক্ষা করাটা সরকারের কর্তব্য, যে কোনো সভ্য সরকারের এটা কর্তব্য। এখনো এই সমস্ত ঝড়ের জন্য শুধু নয়, আমি জানি এখানকার অধিকাংশ সক্ষম যুবক যুবতী সারা বছরের কাজের জন্য বেশিরভাগ সময় অন্যান্য প্রদেশে চলে যায়, আন্দামানে চলে যায়, এমনকি অন্যান্য দেশেও চলে যায়, কিন্তু শুধুমাত্র সুন্দরবনের এই স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনাটা যদি সঠিকভাবে করা যায়, এই ম্যানগ্রোভ অরণ্য যদি ঠিকমতো রক্ষা করা যায় এবং পর্যটন হিসেবে বিশ্বের বুকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পশ্চিমবাংলাতেও এটা একটি অন্যতম প্রধান আকর্ষণ, সেটাকে যদি মজবুত করা যায় তাহলে এই সুন্দরবনের 60-70 লক্ষ মানুষের জীবন জীবিকার কোনো অভাব হবে বলে আমি এখনো বিশ্বাস করি না। অনেক বিশেষজ্ঞ আবার বলেন এই যে সুন্দরবনের মধ্যে বংশ পরম্পরায় যারা বাস করছে, যাদের অধিকার হচ্ছে জঙ্গলের শুকনো কাঠ সংগ্রহ করা, মধু সংগ্রহ করা, মাছ কাঁকড়া ধরা, কত অসংখ্য মৎস্যজীবী রয়েছে, এই আইনের নাম করে, কোস্টাল আইনের নাম করে, বর্ডার আইনের নাম করে তাদের উপরে কিন্তু অনেক অত্যাচার হয় এবং এটা বন্ধ করা দরকার। এটা কিন্তু 2005 সালের আইনে ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্টে অনেক কষ্ট করে যেটা আদায় করা হয়েছে, এটা তাদের বংশ পরম্পরায় জন্মগত অধিকার এবং এই লাইসেন্স সরকারকে দিতে হবে তাদের জীবন জীবিকা রক্ষা করার জন্য। মানুষ ইচ্ছে করে তো বাঘের পেটে যায় না, কুমিরের পেটে যায় না,
ফলে কি ভয়ঙ্কর দারিদ্র এবং কোনো বিকল্প কর্ম সৃষ্টি কোনো সরকার এখানে করতে পারছেন না বলেই কিন্তু মানুষকে এই হিংস্র সাপদের মুখে গিয়ে জীবন রক্ষা করার জন্য যেতে হয়, পরিবার রক্ষা করার জন্য যেতে হয়। আমাদের ভুলে গেলে চলবে না, এখনো এই সুন্দরবনের গোসাবায় বা অন্যত্র এমন জায়গা আছে যাদের বিধবা পল্লী বলা হয়, যারা বাঘ কুমির সাপের মুখে পড়ে মারা গেছেন এবং তাদের ফ্যামিলিতে বিশেষ করে রোজগারের কেউ নেই, ফলে তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা দরকার। ফলে সুন্দরবনকে শুধু একটা শোকেস হিসেবে না দেখে বাৎসরিক একটা উৎসব বা ম্যানগ্রোভ রক্ষা বা বাঁধ ইত্যাদির কথা না ভেবে আমাদের সামগ্রিক মনুষ্যকুলের উন্নতির অঙ্গ হিসেবে, আমাদের সামগ্রিক জীবনের বৃহত্তর জীবনের অঙ্গ হিসেবে যদি তাকে ভাবা যায় এবং সারা বছর ধরে তার জন্য পরিকল্পনা রচনা করে যদি কাজ করা যায়, তাহলে আমি বিশ্বাস করি যে এখানকার মানুষের জীবন জীবিকা রক্ষা করা, স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা, শিক্ষালয় বিদ্যালয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, রাস্তাঘাট তৈরি করা, ট্রেন লাইন তৈরি করা, ব্রিজ তৈরি করা, বিভিন্ন দ্বীপগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে দেওয়া, এগুলো এমন কিছু কঠিন কাজ নয় এবং যে কোনো সভ্য সরকার করতে পারে। আমাদের এখন প্রযুক্তির অভাব নেই এবং সারা দেশের অর্থে অর্থ সম্পদেরও কোনো অভাব নেই। একদম, আপনার অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।